এই নির্বাচনটা সুযোগের নির্বাচন ছিল। আপনারা তো বললে হবে না যে আমি নির্বাচন প্রতিযোগিতা, কিসের প্রতিযোগিতা ভাই? আপনাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা। এখানে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে না আসলে কিসের প্রতিযোগিতা? আপনারা অকৃতজ্ঞ। আজকে আপনারা নিজেরা বিপদে পড়ছেন, জাতিকে বিপদে ফেলাইছেন, বিএনপিকে ফেলাইছেন, এবং সর্বোপরি আপনারা বিপদে পড়ছেন। মেয়ে দুইখানে বিয়ে দিবে কেমন রে ভাই? মানে কি অদ্ভুত একটা, মানে এমন ভাবে চাপি ধরছে যে দুইখান দিতেই হবে। আমাদের ফরেন পলিসি এদিকে যাচ্ছে কিনা জানি না। আনোয়ার ভাই, আমি বিএনপি তো করি না, এই জন্য আমি কেমনে এটাকে রিফিউট করি। তো তর্কের খাতিরে যেহেতু উনি প্রশ্নটা রেজ করেছেন, আনোয়ার ভাই আপনার উদ্দেশ্যে বলছি, আমি আপনার দল, আমি আপনি বিএনপি কে লেবেল করে দিয়েছেন যে বিএনপি হচ্ছে সন্ত্রাসী দল। আমি আপনাকে সন্ত্রাসী দল বলতে পারি কিন্তু বলবো না। আমি আপনাকে ফ্যাসিস্ট বলতে পারি কিন্তু বলবো না। আমি আপনাকে কর্তৃত্ববাদী সরকার বলতে পারি কিন্তু বলবো না। আপনি আপনার রেজিমকে মার্শাল ডেমোক্রেসি বলতে পারি কিন্তু বলবো না। কারণ এতটুকু আমি রাজনীতিতে, এই আমি রাজনীতির ছাত্র হিসেবে আমি এটা বলতে পারি না, আর বলবো না। কারণ এই দোষে দুষ্ট আমাদের মেইন স্ট্রিম সমস্ত রাজনৈতিক দল, আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন। আমরা যখন ক্ষমতায় থাকি তখন দেশপ্রেমিক এবং প্যাট্রিয়টিক হই, আর যখন দেশের ক্ষমতার বাইরে চলে যাই তখন আমরা অন্য রূপে রূপ ধারণ করি। আপনি বলছিলেন না নির্বাচন, আমি বলছিলাম যে শুরুতে এই যে এটা শুধু নির্বাচন নয়, সিনা ভাই বলছিলেন যে নির্বাচন নির্বাচনে গেছে, এটা নির্বাচন নয়, এটা নির্বাচন। কি নির্বাচন? ইংরেজিতে যেটাকে বলে সিলেকশন, মানে বাংলা নির্বাচন না, ইংরেজির নির্বাচন। এটা হচ্ছে সিলেকশন, এটা হচ্ছে পিক অ্যান্ড চুজ। আপনারা যাকে পিক করবেন, চুজ করবেন, ওনাকে চুজ করবেন, ওনাকে যাকে চুজ করবেন তাকে পিক করবেন, এটা নির্বাচন। এটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ নিয়ে জিতে যেতেন তাহলে নির্বাচন নিয়ে তো আপনারা, আমি বলতাম তো না, সেটা আর বিতর্ক, মানে হইলে আমি কি বলতাম না হইলে কি বলতাম সেটা আর কি। 11 জনের মধ্যে যদি আপনিও, আমি 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 ইয়া ভাই যেটা বলতে চাচ্ছি একটু আমার কথা একটু শুনবেন। জি, আপনি বলছেন না এটা 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 পিকে চুক, আপনি আপনি যাকে মনে করছেন তাকে নির্বাচন করে দিয়েছেন, ঠিক আছে, ওকে, ভালো কথা। আপনি বলছেন যে বিএনপি ছাড়া এটা কি গণতন্ত্র? বিএনপি ছাড়া না, বিএনপি ছাড়া গণতন্ত্র হবে না তো ভাই, আপনার শুনতে খারাপ লাগতে পারে। বিএনপি আপনি যদি 30% প্রতিনিধিত্ব করেন তাহলে তারাও 30% প্রতিনিধিত্ব করে, আপনি এবং অন্যান্য দল প্রতিনিধিত্ব করে, আমরা করি, জামাত করে, চেয়ারম্যানের দল করে, আর স্বতন্ত্র আছে। তো আপনি 30% প্রতিনিধিত্ব করেন, যারা 30% প্রতিনিধিত্ব করে আপনি তাদেরকে বেমালুম ভুলে যাচ্ছেন, তাদের বেমালুম, তাদের কোন স্বীকারই করতে চাচ্ছেন না, সন্ত্রাসী যা যা তারপরে সবকিছু লেভেল এটা দিবেন তা তো হয় না। আচ্ছা, কেন বললাম এই কথাটা? আপনি যদি তাদেরকে এতই অশ্রদ্ধা করবেন, এতই অসম্মান করবেন, এতই অচ্ছুত হবে বিএনপি, তো ঠিক আছে, আপনার একটা বিকল্প তো আপনাকে তৈরি করবেন। আপনার বিকল্প আপনাদের সামনে, আপনি বলছিলেন না যে উপায় কি, তাইলে আমরা সবাই সমালোচনা করতেছি আপনার, আপনাকে আমরা সবাই জেকে বসেছি সরকারি দল, তাহলে উপায় কেউ বলছি না। আমি একটা উপায় বলি, আনোয়ার ভাই একটু শুনেন উপায়টা। উপায় একটা ছিল, সেই দিকে আপনারা কিন্তু জান নেই। উপায় ছিল জাতীয় পার্টিকে নিয়ে, আজকে অন্তত মুখ রক্ষা হইতো আপনাকে, জাতির কাছে হইতো, সারা বিশ্বের কাছে হইতো যে জাতীয় পার্টি। আপনার এই নির্বাচনটা একটা ইউনিক নির্বাচন হয়েছে এক অর্থে, কিভাবে বিএনপি যায় নাই, জাতীয় পার্টি গেছে। আপনার তো মুখ রক্ষা করার একটা সুযোগ ছিল, দেশের কাছে, দেশের বাইরে সারা পৃথিবীকে বুঝাইতে পারতেন যে জাতীয় পার্টি 100টা সিট পাইছে, পার্লামেন্ট ইজ ভাইব্রেন্ট, জাতীয় পার্টিতে সেরকম সক্ষম লোক আছে, সেরকম বিচক্ষণ পার্লামেন্টারিয়ান আছে, এদেরকে দরকার হলে সুযোগ দেই। এই নির্বাচনটা সুযোগের নির্বাচন ছিল। আপনারা তো বললে হবে না যে আমি নির্বাচন প্রতিযোগিতা, কিসের প্রতিযোগিতা ভাই? আপনাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা। এখানে আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে না আসলে কিসের প্রতিযোগিতা? এটা এটা কোনো নির্বাচন হবে নি কোনো? জাতীয় পার্টি হ্যাঁ নির্বাচন করতে পারে, জাতীয় পার্টি কি বিএনপির মতো নির্বাচন করতে পারবে? তো যখন জাতীয় পার্টি আসলোই, মানে আপনাদেরকে একটা সুযোগ দিল, এই জাতিকে একটা সুযোগ দিল যে দেখিনি দেশের অবস্থা একটু ভালো হয় কিনা, আপনারা সেই সুযোগ নিছেন? নেন নাই। আপনার বাকশাল নয় শুধু, আরো যদি কিছু থাকে সেটা কায়েম করতে চাইছেন, ওনারা তো কমই বলছে আপনারা, আমি সেই অভিধা আমার জানা নেই। এই জাতীয় পার্টিকে দিয়ে আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করতে পারতেন, এই দেশে একটা অন্য ধারার রাজনীতি চালু হইতো, সেখানে বিএনপিকে আমরা শিক্ষা দিতে পারতাম, আজকে বিএনপিকে ধরতে পারতাম, কিন্তু সেই সুযোগ আপনারা দেন নাই।
আপনারা একাই খাবেন, একাই ভোগ করবেন, একাই সবকিছু করবেন, এটা তো চলতে পারে না। বাংলাদেশ তো শুধু আপনাদের নয়, আপনারা বলছেন না ধ্বজাধারি, আপনি বিএনপি কে সমালোচনা করছেন কি আপনি কতগুলা কংস পার্টি পয়দা করলেন কি তাদেরকে গুলিয়ে খাবার দিবেন বলছিলেন না? আপনি তাদের সাথে পোষান নাই, পোষাইতে পারেন নাই, কারণ সেই জনভিত্তি সেই অবস্থা তাদের নাই বলে তাদেরকে খাওয়াইতে পারেন নাই। আপনারা কত বড় মির্জাফর দেখেন, কত বড় বেইমান। এই জাতীয় পার্টিকে তো এমনিতে আপনারা দিতে পারতেন, এটা কোন এটা আপনার গোলা খাওয়ার বিষয় না, এটা হলো বদান্যতা, এটা হলো কৃতজ্ঞতা। নিজেরা বিপদে পড়ছেন, জাতিকে বিপদে ফেলাইছেন, বিএনপিকে ফেলাইছেন, এবং সর্বোপরি আপনারা বিপদে পড়ছেন। আজকে যদি পুরা জাতি ডান এবং বাম, অতি ডান অতি বাম, সবাই মিলিত হয়ে সম্মিলিত হয়ে একই মঞ্চে গিয়ে আপনাদের পক্ষে উলুধরে দেয়, তাহলে তো আপনাদের খবর আছে। এবং সেই খবরের জন্য হয়তো আমি জানি না আপনারা হয় আপনারা ঘোড়ার পিঠনে মানে ইয়ের পিঠে আপনার কি যেন বাঘের পিঠে চড়ে বসে আছেন, আপনারা যে কেন নামছেন না সেটা আমরা তো বুঝছি, আমরা নির্বাচনে গিয়ে বুঝতে পারছি যে আপনারা কেন জান। আচ্ছা, অনেক ধন্যবাদ মামুদ ভাই, আমি শেষ করে দিচ্ছি। দ্বিতীয় কথা, উবাইদুল মানে আমাদের যে যিনি আওয়ামী লীগের জেন্স সেক্রেটারি, উনি সাধারণত এরকম স্যাটায়ার করতে, এরকম মজা করতে খুব ভালোবাসেন, উনি ব্যঙ্গ করতে, ট্রোল করতে খুব করেন উনি। ওনার প্রত্যেকটা কথা আমাদের সিনা ভাই বলছে, উনি উত্তর দিকে দেখলে আপনি মনে করেন দক্ষিণ দিকে দেখতেছে, উনি উপর দিকে তাকাইলে বুঝবেন উনি সে দিকে তাকাইতেছে। ওনার এই যে কথার মর্ম আছে, উনি যে বলছেন যে বিএনপি, উনি দুদিন আগে দেখলাম যে বিএনপি কখন কি করে ফেলা, এটা বলে বিএনপিকে একটা মানে একটু মানে মলম দিচ্ছে আর কি, আমাদের দেশে বলে একটা মলম দেওয়া যে বিএনপি একটু খুশি হবে যে বিএনপি একটা শক্তিশালীকে স্বীকৃতি দিবে। ওনার উদ্দেশ্য কিন্তু স্বীকৃতি নয়, ওনার উদ্দেশ্যে বিএনপিকে অসম্মান করা, অশ্রদ্ধা করা, এবং বিএনপির কোমর ভাঙ্গা, মাথা ভাঙ্গা, যা যা উনি বলতেন কর্পূরের মতো উড়ে যাবে এই যত কথাই, সবগুলো সব ঠিক আছে, সবগুলো এগুলো হচ্ছে যে ওনার ব্যঙ্গ বিচিত্র। সরকারের অনেকেই মানে আমেরিকান ওই যে ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স একটা কথা ট্রাম্প সম্পর্কে বলতেন যে ট্রাম্প নাকি মানে প্যাথোলজিক্যাল লায়ার। আমি সেটা বলবো না, আমি সেটা বলতে চাই না। মানে এদের অনেকে এমন ভাবে কথা বলে, আমাদের আমাদের লোকরা, আমাদের সাধারণ মানুষ যে একদম রাজনীতির কিছুই বুঝি না সেও হাসি দেয়। অসংখ্য ধন্যবাদ মামুন ভাই আমি বলতে দিচ্ছেন না ধন্যবাদ। আপনি বললেন তো প্রায় 10 মিনিট পর্যন্ত বললেন, ফরেন পলিসি নিয়ে আমার একটু কথা রয়ে গেছে গা, সেটা হচ্ছে যে আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে এক মহিলার মানে বিবাহযোগ্য মেয়ে আছে, তো এখন বলতেছে যে ভাই আমার মেয়ের বিয়ের জন্য 4-5 খান থেকে আসতেছে, এখন 2 খান দিয়ে না দিলেই নয়, তো একটা মেয়ে 2 খান দিয়ে বিয়ে দিবে কেমনে রে ভাই, মানে কি অদ্ভুত একটা মানে এমন ভাবে চাপি ধরছে
যে দুই খান্তি দিতেই হবে। আমাদের ফরেন পলিসি এদিকে যাচ্ছে কিনা জানি না, মানে আমরা এত সবাইকে খুশি করতে চাই, এতে আমরা তো ওই কি হয়ে যায় কিনা আমি জানি না। সিনা ভাই এই ব্যাপারে কথা বলবেন। ওকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সিনা ভাই বলবে যে এক মেয়েকে দুই জায়গায় কেমনে বিয়ে দিবে। মামুন মাহবুব ভাই আপনার কাছে শুনতে চাই যে বিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে কথা দিয়ে কথা রাখেনি, যার জন্য মাহমুদ ভাই